Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanito priyo bhai bonera, ajke ami apnaderke je amol ta janabo dhatu rog othoba dhatu durbolota othoba dhatu khoy hoy oneker. তো এগুলো থেকে বাঁচার জন্য বিরত থাকার জন্য কোরআন হাদিসের মধ্যে পরীক্ষিত গুণ আমলের কথা বলা হয়েছে যে আমলটা করলে যাদের ধাতু রূপ হয় পুরুষ হোক মহিলা হোক এই ধাতু রূপ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ সেই পরীক্ষিত আমলের কথাটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ অনেক পরীক্ষিত আপনারা অবশ্যই করবেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আমরা কথা দীর্ঘায়িত না করে একটু মূল আলোচনায় প্রবেশ করছি আর আপনাদের সাথে আছি আমি মুফতি মুহাম্মদ জুবায়ের বিন ইমাম তো এই ধাতু রোগ যাদের ধাতু ক্ষয় হয় পেশাবের সাথে ক্ষারও এক ধরনের তরল পদার্থ বের হয় নারী হোক পুরুষ হোক সকলেরই বের হয় এটা বের হলে শরীর দিন দিন ভাঙতে থাকে মানুষ একটু শুকাতে থাকে অথবা পেশাবের পর একটু পিচ্ছিল জাতীয় কোনো জিনিস লজ্জাস্থান থেকে বের হয় পুরুষ হলে পুরুষের লজ্জাস্থান থেকে বের হয় মহিলা হলে মহিলার থেকে বের হয় তো বন্ধুগণ এটা ভালো হওয়ার জন্য আপনাকে প্রতিদিন সুরাতু ফাতিহ সুরা ফাতিহা না সুরা ফাতিহ এই সূরাটা মাগরিবের পর একদিন পাঠ করতে হবে মাত্র একদিন সূরাতু ফাতির মাত্র একদিন একবার পাঠ করলেই হবে সূরাতু ফাতির একদিন একবার কয়েক পৃষ্ঠা বেশি বড় না এই সূরাটা সূরাতু ফাতির আপনি নিজে পাঠ করতে পারলে পারবেন আপনার মাকে দিয়ে করাবেন অথবা কোনো মসজিদের হুজুরকে দিয়ে করাবেন সূরাটা দুই তিন পৃষ্ঠার এই জন্য এটা বাংলায় লেখা সম্ভব হচ্ছে না সূরাতু ফাতির তো এই সূরাটা আপনারা পাঠ করবেন মাগরিবের পরে যে কোনো এক সময় মাগরিবের পরে যে কোনো একদিন ওযু অবস্থায় সূরাটা পাঠ করবেন পাঠ করার পর আপনি কিছু ইসুবগুলি নেবেন ইসুবগুল নেওয়ার পর একবার সূরাটা পাঠ করে এই এক গ্লাস ইসুবগুলের মধ্যে ফু দিয়ে রাখবেন অল্প একটু নিয়ে ফু দিয়ে রাখবেন এবং এতটুকু পরিমাণে নেবেন যতটুকু পরিমাণ আপনি লাগাতার 21 দিন খেতে পারেন প্রতিদিন আপনি খালি পেটে এটা 21 দিন ফজরের পরে অর্থাৎ খালি পেটে আপনি 21 দিন লাগাতার এই পড়া পানিটা আপনি খাবেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন অবশ্যই এই আমলটা সূরাতু ফাতিরের গুণে সূরাতু ফাতিরের বরকতে যাদের ধাতু ক্ষয় হয় ধাতু রূপ হয় এগুলো থেকে সে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ সাধারণভাবে আমরা ইসুব গুল খাই কিন্তু এগুলো কোনো উপকারে আসে না কারণ কি এটার উপর এই সূরাটার প্রভাব নেই অথবা আমরা এই সূরাটা পড়ি নাই অথবা আল্লাহ তাআলার রহমত বরকত এর মধ্যে আসে নাই তো এই সূরাটা বললে আল্লাহ তাআলার অশেষ এক ধরনের দৃষ্টি এক ধরনের রহমত আপনার উপর পড়বে এবং এটা পড়ার কারণে আপনার এই জাতীয় রোগ অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ নারী পুরুষের জন্য একই আমল তবে এমন যদি মনে হয় যে আমার বাড়িতে ফ্রিজ নেই আমি পানিটা ফ্রিজে রেখে খেতে পারবো না তাহলে আপনার করণীয় হলো এই পানিটা প্রতিদিন একবার করে ফু দিয়ে খেতে থাকবেন তাহলে এটা তো আরো ভালো হয় কিন্তু সেভাবে যদি না পারেন তাহলে আপনি দুই দিনে পানিটা একবার খেতে পারেন অথবা একবার পানিটা রেখে যদি লাগাতার 21 দিনও খান তারপরেও আপনি এই রোগ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ অনেক পরীক্ষিত এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন এমনই আপডেট পেতে কোরআন হাদিস থেকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিবেন ধন্যবাদ